বন্ধুরা এই সেই ফুলের গাছটা যে ফুলের গাছটা বললাম আর এই যে এখানে সে দাদুটি সে গরু চড়াচ্ছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি এসেছি আমাদের গ্রামের মাঠে তো প্রচণ্ড রোদের কারণে দূরে কোথাও যেতে পারছে না মানে ভীষণ রোদের তাপ তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের মাঠে ঘুরিয়ে দেখাবো তার এখানে একটা রাস্তার কাজ চলছে এই সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই যে এই সেই নতুন রাস্তার কাজ হচ্ছে এইখানে তো রাস্তারে রোলার করা হয়ে গেছে পানি দেওয়ার কাজ চলছে মানে রাস্তার কাজটা আজকেই হয়ে গেছে মানে পাথর মাথর দিয়ে মানে এখন রোলার করার কাজ চলছে মানে রাস্তার সমস্ত কাজ হয়ে গেছে তো এই রোলার করা হয়ে যাওয়ার পরে সে আবার পিচ দেওয়ার কাজ চলবে তো এইটাই সে রাস্তার কাজ আর মাঠ সব ফাঁকা এখন সব পাট বোনার কাজ হচ্ছে মানে পাট বোনা হয়ে গেছে পাটের গাছ এখন সব ছোট ছোট আছে আর এই যে এখানে সব গরু চড়ছে দেখতে পাচ্ছেন দূরে চড়ছে এই যে এইখানে চড়ছে সব গরু চড়াচ্ছে ওই যে ছাগল এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানকার পাট গাছগুলো তো একটু বড় হয়ে গিয়েছে তাও একটু সবুজ সবুজ লাগছে আর এইখানে সব গরু চড়াচ্ছে দেখতেই পারছেন এই যে কিন্তু এই যে প্রচন্ড রোদের কারণে ঘাস সব মরে গিয়েছে দেখুন কিভাবে মরে কালো হয়ে গেছে আর ভিতর ভিতর এক একটা সবুজ ঘাস আছে ওই ঘাস খাচ্ছে ওই যে দূরে দেখুন কিভাবে কালো সব মানে ঘাস সব মরে গিয়েছে মানে অনেক দিন ধরে বৃষ্টি নাই সেই কারণে সব মরে গিয়েছে পানি নেই সেই জন্য তো এখানে তো দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে তো এই পাশে একটা সুন্দর ফুলের গাছ আমি গাছটার নাম জানি না এখানে আছে অনেক দিন যাবৎ তো সেই ফুলের গাছটা দেখাবো আপনাদেরকে আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আর এই পাশেই বাড়ি আর সূর্য ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই আমি এখন ওই ফুলের গাছটার কাছে তো বন্ধুরা এই সেই ফুলের গাছ তো এই ফুলের গাছটার কেউ নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি ঠিক জানি না কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগছে এই ফুলের গাছ কেউ জানলে অবশ্যই জানাবেন নাম এই গাছটার অনেক সুন্দর মানে রাস্তায় ধুলোর কারণে এই ধুলো পড়েছে গাছের পাতাতে মানে বৃষ্টি তো নেই সেই কারণে অনেক ধুলো পড়েছে তাই একটু খারাপ লাগছে এইখানেও আছে কয়েকটা এই যে আর এইখানে কয়েকগুলো আছে আর বিকালবেলায় মাঠে কিছু মানুষ ওই যে দূরে কাজ করছে জমিতে দেখতে পাচ্ছেন সব জমিতে কাজ করছে এই সেই ফুলের গাছটা আর এই পাশে এই যে সেই গরু চালানোর কাজটা চলছে মানে বললাম তো প্রচণ্ড রোদের কারণে কোথাও যেতে পারছি না ভীষণ রোদ তাই একটু আসলাম বিকালে মাঠের দিকে এখন প্রায় পাঁচটা এখন বাজছে আপনার পাঁচটা আটত্রিশ তা ভীষণ রোদ তো সবাই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা ওই যে মানুষ জুড়ে কাজ করছে এ মাঠে আর অত কিছু দেখানোর নেই কি আর দেখাবো সব একই জিনিস বন্ধুরা এখানে আর আর দেখানোর কিছু নেই আমাদের মাঠে তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এই গাছটা যে গাছটা দেখালাম সেই গাছটার নাম আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম